আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম শসার, আজকে আসলাম ফের শসা খেতে। তো আজকে আপনার বানের যেহেতু শসা উঠে পড়েছে, আর শসা যেহেতু মোটা হয়ে গেছে, মানে ধরা পাতা শুরু করেছে, আর এদিন কি কি সার দেওয়া হয়েছিল সেটা আপনাদের একটু জানাবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর শসা যেহেতু ধর শুরু করেছে, এটা হচ্ছে আপনার দেশি শসা, হাইব্রিড না। আর শসার বাজার এখন বেশ মোটামুটি ভালোই। আর শসাতে কী কী বীজ দেবেন সে বিষয়ের ভিডিও আপনাদের সামনে দেখাবো। এই গাছে দেখা যাচ্ছে কেবল শসা আপাতত শুরু হয়েছে ধরা, একটা একটা এই গাছে দেখা যাচ্ছে তিনটা শসা ধরা পেতেছে, একটা আপাতত দেখা যাচ্ছে রোজার মাস থেকে যে আর শসা মোটা করার জন্য আপনারা কী বীজ দেবেন? আর শসা সকল সময় একটু নরম রাখবেন, মানে জমিতে নরম রাখবেন, তাহলে দেখা যাচ্ছে শসা মোটা হবে। আর শসার বীজ দেবেন বিকাল টাইমে। আর শসাতে দিন যে সার দেওয়া ছিল সেদিন হয়েছিল আপনার থিওবিট দেওয়া হয়েছিলো 2 প্যাকেট, দস্তা দেওয়া হয়েছিলো এবং ইউরিয়া সার দেওয়া হয়েছিলো। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে।